এই যে আমাদের হচ্ছে ভাইয়ের দোকানে সেই পুরি যে পুরি প্রতিদিন খাই, আর হচ্ছে এই যে ডাইল, এই যে ভাই সার্ভ করতেছে, টেস্টি মোটামুটি, তবে পুরিটা মোটামুটি টেস্টি আর কি। এই যে পুরি, আর একটু দুই বার করে পুরি খায়। তো দুপুরের এই সময়টা খুব বেশি ক্ষুধে লাগে, সকালে যাই খাই না কেন এই সময়টা হলেই 12:20 বাজলেই মানে ক্ষুধে লাগে আর কি। গাছগুলাও সুন্দর হয়েছে, তো এগুলো সব মানহার গাছ, সবগুলা গাছে অনেক সুন্দর হয়েছে। দেখছি একদিন মনে হয় খোলা, আর বাকি সব সময় বন্ধ। বের হচ্ছে এই যে নবাব নায়র, এটা সব সময় নিজে নায়ক যায়। হ্যাঁ, দুপুরে সরিষার তেল দিয়ে অবশ্যই আমার এই দোকানে চলে আসলাম। পুরি নাই, পুরি হচ্ছে সিঙ্গারা। এই যে আমার দোকানে অনেক ভিড় সব সময় থাকে। এই যে পুরি বানাচ্ছে, পানি টাকা দিছে না, অনেক ভিড়। এই যে বসছো তুমি, তুমি বসে গেছো, আমি কই বসি, সারো একটু ওইদিকে ভাই, একটু এটা ক্লিন করে দেন। সিঙ্গারা খাবা না ইয়ে খাবা? আলু ভাত, আলু ভাত দিয়ে ভাত খাও। সিঙ্গারা, সিঙ্গারা আমার অনেক পছন্দ জানেন সবাই। এই সিঙ্গারা নিয়ে অনেকগুলো ভিডিও আছে। এই যে সিঙ্গারা, সুন্দর সিঙ্গারা, এই যে সিঙ্গারা খাই। এই যে আমাদের হচ্ছে ভাইয়ের দোকানে সেই পুরি যে পুরি প্রতিদিন খাই, আর হচ্ছে এই যে ডাইল, এই যে ভাই সার্ভ করতেছে, টেস্টি মোটামুটি, তবে পুরিটা মোটামুটি টেস্টি আর কি। এই যে পুরি, আর একটু দুই বার করে পুরি খায়, একবার আগে সকালে নাস্তা করে পুরি দিয়ে, আবার দুপুরবেলা। হ্যাঁ, মোটামুটি খাবারের মান আছে ভালো, তো হচ্ছে তবে এনারা একটু খুব হিসাব করে চলে, হিসাবই আর কি। আপনি এই যে পুরিতে ডাল দেখেন, আমরা ডাল দিচ্ছে, আর এই যে পুরিটা মোটামুটি অনেক সুন্দর। এই যে পুরীর সাইজটা কিন্তু অনেক সুন্দর, পুরীর কিন্তু এই প্রথম ভিডিও হচ্ছে পুরীর আমার এই ইয়াতে, তবে ওই ইয়াপুরি আছে, তো চিন্তা করতেছি এরপরে একটা ভ্যালপুরির ভিডিও দিব, রংপুরের বিখ্যাত ভ্যালপুরি। এই যে পুরীগুলো অনেক সুন্দর, এখানে ডালটাও অনেক কালারফুল আছে, সবসময় অনেক ভিড় থাকে এই রেস্টুরেন্টে। এটা হচ্ছে নাসিরাবাদ মসজিদের সঙ্গে, নাসিরাবাদ মসজিদের সঙ্গে, খুবই সুন্দর, মানে সুন্দর বললে ভুল হবে, গরিব মানুষরা যেখানে খায় আর কি। আমরা গরিব মানুষ তো, তাই আমরা যেখানে সেখানে খেয়ে ফেলি, যখন যেখানে খাবার পাই খেয়ে নিই। তো ঠিক আছে, সবাই ভিডিওটা দেখে সঙ্গেই থাকবেন। এই ভিডিওর ফাঁকে আমি নাসিরাবাদ মসজিদটা আপনাদের সঙ্গে সামনে তুলে ধরবো, আপনারা দেখবেন, ঘুরে ঘুরে দেখাবো। এখানে দুইজন আউলিয়ার মাজার আছে, এটাও আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে নাসিরাবাদ মসজিদটা ঘুরে দেখবো। এই যে হচ্ছে নাসিরাবাদ মসজিদ, জামে মসজিদ, আর এটা হচ্ছে ডান বক্স। এই যে মসজিদটা অনেক সুন্দর, এখানে দুইজন ব্যক্তি, তিনজনের মাজার আছে, মাজার শরীফ। হ্যাঁ, এর ভিতরে আপনারা মাজার দেখতে পারবেন, সঙ্গে মাদ্রাসা আছে। এই যে মাদ্রাসাটা, আর এটা সামনে কবরস্থান আছে, মোটামুটি সুন্দর আছে মসজিদটা। এই যে নির্মাণ কাজ চলতেছে, মোটামুটি সব দিক থেকে ভালো আছে মসজিদের। এই গম্বুজগুলো পিতলের। হ্যাঁ, এখানে এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামার জন্য জায়গা।
মূলত মাদারটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ এখানে। তো এই আর কি যা দেখানোর ছিল মোটামুটিভাবে দেখিয়ে দিলাম, কেউ আসলে দেখতে পারেন। মসজিদটা অনেক ভালো, মসজিদ ভিজিট করা স্বভাবের কাজ, হ্যাঁ সবাই এসে মসজিদ ভিজিট করে যেতে পারেন। তো আজ এই পর্যন্তই, খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।